হ্যাঁ ফ্যামিলি, ওয়েলকাম টু ফ্যামিলি এইটস মিলিটন। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছি ইটাহার মেঘনাসা কলেজ, মানে ডক্টর মেঘনাসা কলেজ। আজকে এখানে আছে নবীন বরণ, আর সেই নবীন বরণ অনুষ্ঠানে আমি আছি, আপনারাও সঙ্গে থাকবেন। এদিকে চলে গেল ইটাহার টাউন একদম, যেখানে বাস স্ট্যান্ড আছে, লোকাল বাস স্ট্যান্ড। এই সাইডে রয়েছে পৈতিরাজ, যেখানে রবিবারে করে হাট বসে, মানে এই সাইডে দেহাবন পৈতিরাজের দিকে চলে গেল। তো এদিক দিয়ে আমরা যাবো এখন, কলেজটা আছে এই সাইডে। তো আমার সামনে রয়েছে এই কলেজের গেট, এই যে গেট। তো আমরা এখন ভেতরের দিকে যাবো, দেখবো এত ক্রাউড আছে ভাই, ভাবতে পারি। ছাত্র জীবনে দুইটা লাইফ হয়ে থাকে, একটা হচ্ছে স্কুল লাইফ আর একটা হচ্ছে কলেজ লাইফ। যেটা সব থেকে আমাকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে স্কুল লাইফ, কারণ ওই লাইফটা অন্য লেভেলেরই ছিল। তো আমি জানতে চাই আপনাদের কাছ থেকে, আপনাদের সবচেয়ে কোনটা লাইফ বেশি ভালো লাগতো? কলেজ লাইফটা আসা মাত্র আমাদের বন্ধুত্বগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ সবাই নিজের নিজের আলাদা আলাদা করে কলেজ আমরা বাছাই করে নিই, তার ফলে আমরা বন্ধুত্বটাকে অত গুরুত্ব দিতে পারি না, এবং তার কারণে আমরা বন্ধুত্বগুলো হারিয়ে যাই মনে হয় একটা। তো ঠিক আজ একটা আমাদের কাছে বিশাল বড় দিন, আমাদের কলেজের একটা বিশাল বড় দিন, নবীন বরণ। আর সেই নবীন আমাদের অনেক কটাই পুরনো বন্ধু আবারও এই কলেজে আসবে, দেখা সাক্ষাৎ হবে। আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে আমরা দেখতে পাবো অনেক নামী গুণী ব্যক্তিদেরকে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এমডি ফিজ, মানে মোহাম্মদ ফিজ ভাই, যিনি একমাত্র মুম্বাই থেকে আসছেন আমাদের জন্য নতুন নতুন গান শোনাবে বলে। আমাদের সবার প্রিয় এমএলএ মোশাররফ হোসেন মহাশয় উপস্থিত থাকবেন। অনেকক্ষণ পর দেখা হলো ফারুকের সঙ্গে, আমি খুঁজতে আছি ছেলেটাকে। আর এদিকে ক্রাউড তো দেখতে পাচ্ছ, আজ অনেক মজা হবে, অনেক। তো প্রতিকটা কলেজে একটা করে মঞ্চ থাকে, এই কলেজেও আছে, কিন্তু এটাটা একটু অন্য ধরনের, একদম দারুণ লাগছে দেখতে, কারণ সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে এটা হচ্ছে মঞ্চ, আর এখানে সব কিছু কলেজের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলোই হয়। আর এদিক দিয়ে একটা অফিসের গেট যেটা হচ্ছে, এটা দিয়ে ভিতরে প্রবেশ করা যাবে। আর যিনার নামকরণে এই কলেজটার নাম হয়েছে, এখানে ওনার মূর্তি আছে। এই হচ্ছে সেই ডক্টর মেঘনাসা কলেজ, এই কলেজটি 2000 সালে স্থাপিত হয়েছিল। জিনার নাম দিয়ে এই কলেজটা, ওনার সম্বন্ধে যদি না জানি তো কেমন হয় একটু আমরা অনেকে জেনে নেব। 1893 সালে 6 অক্টোবর অবিভক্ত বাংলাদেশের ঢাকা জেলায় শেওড়াতলি গ্রামে একটি গরিব পরিবারে মেঘনাসা জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জগন্নাথ শাহ ও মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। তিনি ভারতের নিউক্লিয় পদার্থবিজ্ঞানে আধুনিক গবেষণার জন্য 1950 সালে পশ্চিমবঙ্গের সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেন। পদার্থবিজ্ঞানে তার অবদানের জন্য 1927 সালে লন্ডনের রয়্যাল সোসাইটি তাকে FRS নির্বাচিত করেন। ডক্টর মেঘনাসা কলেজ ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইটাহারে অবস্থিত। এই কলেজটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত। আপনারা যদি কেউ এখানে আসতে চান তাহলে এডফার্স আপনাদেরকে ইটাহার বাস স্ট্যান্ড আসতে হবে। এখানকার ঠিকানা হচ্ছে রানীপুর তিল্লা ইটাহার। Yeah.
বাংলা গানের জন্য আশা করি শুনাবে দাদা। তোমরা অনেকজন চলে গেছো, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি যাতে দেখতে পাও। Thank you.